হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয়। আমার ফার্স্ট ভিডিও নিয়ে আমি চলে এলাম এবং আজকের ফার্স্ট ভিডিওটাই হবে হচ্ছে চেঙ্গিজ নিয়ে। বন্ধুরা, অনেক সময় এরকম হয় যে আমরা চেঙ্গিজের বক্স অফিস নিয়ে প্রচুর আলোচনা করছি এবং ভিডিও তৈরি করছি। আমি শুধু নয়, আমাদের মতো নানান রকমের যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা ইউটিউবে কাজ করে, তারা সকলেই কিন্তু এটাকে নিয়ে একটা আলোচনা সব সময় করছে নানান রকমভাবে। তো আমার মনে হলো, আজকে আমার চোখে একটা পোস্ট পড়লো এবং পোস্টটা ফেসবুকের আমার একটা ভাই পাঠালো। এই পোস্টটা করেছেন সূর্য ভাই, তার প্রোফাইলের নাম। এবং এই পোস্টটা আমার পড়ে মনে হলো খুব যুক্তিযুক্ত, এবং তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও যে তোমাদের এই পোস্টটা কি যুক্তিযুক্ত মনে হচ্ছে। যদি মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং কমেন্ট করে দেবে এবং সাবস্ক্রাইব করবে, যারা সাবস্ক্রাইব করোনি এখনও। তো যাই হোক, আমি পোস্টটা খুব ছোট করে বলছি। সুপারস্টার জিতের চেঙ্গিজের বাজেট আর কালেকশন নিয়ে জল ঘোলা তো দেখছি কম হচ্ছে না। সে লিখছে, কেউ বলছে থার্ড উইকের শেষে 4.5 crore, কেউ বলছে 6 crore, কেউ বলছে 7 crore ক্রসড, কেউ বলছে 10 crore ছুঁয়ে ফেলেছে। আবার হাসির ব্যাপার হলেও প্রত্যেকেই বলছে আমাদের ডেটা ভুল প্রমাণ করতে পারলে পেজ ছেড়ে দেবো বা ইউটিউব করা ছেড়ে দেবো। তো সত্যি এগুলো কিন্তু হচ্ছে। এবার ও বলছে, যেটা ওর যে আমার যে লজিকটা খুব ভালো লেগেছে, আমি জানি না তোমাদের কেমন লাগবে, রাবণের ন্যাশনাল প্লেক্স লাইফটাইম কালেকশন কিন্তু 29 lakhs, এটা মাথায় রাখবে। ভার্ডিক পেয়েছিল ক্লিন হিট। আর চেঙ্গিজের ন্যাশনাল প্লেক্স টিল থার্ড উইক ন্যাশনাল প্লেক্স কালেকশন কিন্তু, হ্যাঁ, 97 lakhs, আর রাবণেরটা বললাম 29 lakhs, আর চেঙ্গিজের হচ্ছে ন্যাশনাল প্লেক্স কালেকশন 97 lakhs। তো এটা ভার্ডিক্ট সুপার হিট হয়েছে ইন 11 days আফটার রিলিজ। তো ন্যাশনাল প্লেক্স মানে হচ্ছে আমরা জানি পিভিআর, আইনক্স এবং সিনেপলিস, কিন্তু SBF সিনেমাস বা অন্যান্য মাল্টিপ্লেক্স বা ভারতের অন্যান্য সিঙ্গল স্ক্রিন এইগুলো কিন্তু এর মধ্যে যুক্ত নয়। তো অবাক বিষয়টা হচ্ছে, এখনও অনেকে জানেই না ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড, উড়িষ্যা এইসব জায়গাকার সিঙ্গল স্ক্রিনেও কিন্তু চেঙ্গিজ চলছে। সো এতদিন পেরিয়ে যাওয়ার পর এখনও যখন সিনেমাটা এই মানে এরকম বাইরের বেশ কিছু হলে চলছে এবং ভারতবর্ষের বেশ কিছু সিঙ্গল স্ক্রিনে চলছে, তার সঙ্গে ওয়েস্টবেঙ্গলের তো প্রচুর সিঙ্গল স্ক্রিনে চলছে চেঙ্গিজ, তো কালেকশনটা কিন্তু খুব একটা ছোটোখাটো হওয়ার কথা নয়। মানে এটাই কিন্তু লজিকটা ও যেটা দিতে চেয়েছে, এই লজিক্যালি কিন্তু বলতে গেলে আজকের দিনে দাঁড়িয়ে চেঙ্গিজ ব্লকবাস্টার হয়ে যাওয়ার কথা। মানে এটা আমার ধারণা, এটা এবার তোমাদের কী ধারণা আমি জানি না। আমার মনে হয় চেঙ্গিজ অলরেডি ব্লকবাস্টার হয়ে গেছে। এবং তোমরা বলতেই পারো, কই হাউস তো জানালো না। হাউস কিন্তু সাথীর সিনেমাটা যখন রিলিজ করেছিল ওই সময়ও কিন্তু জিদ্দার তরফ থেকে পোস্ট ছিল না, মানে উনি ওটাকেও বলেন হচ্ছে সুপার হিট, কিন্তু আমরা জানি ওটা কিন্তু লাইফটাইম হিট সাথী। তো উনি পোস্ট করেননি, উনি কিন্তু যখনই সাথী নিয়ে কথা বলেন তখনও কিন্তু বলেন যে সাথী তো সুপার হিট, কিন্তু উনি কখনোই বলেন না ওটা কিন্তু লাইফটাইম হিট। হ্যাঁ, এটা বিশাল বড় হিট ছিল, তা আমরা সকলেই জানি সেটা। তো যাই হোক, সেই সেরমভাবেই ধরলে কিন্তু উনি সুপারহিট বলে দিয়েছে চেঙ্গিজকে, কিন্তু চেঙ্গিজ ব্লকবাস্টার হলেও যে উনি ব্লকবাস্টার লিখবেন তার কোনো মানে নেই, কারণ উনি বলেন না, আমরা খুব লক্ষ্য করে দেখেছি এটা। যাই হোক, এটাই হচ্ছে ওর মুদ্রা, ও পোস্টটা করেছে। কিন্তু এই পোস্টার থেকে একটা জিনিস কিন্তু খুব মানে শিওর হচ্ছে আমি, সেটা হচ্ছে চেঙ্গিজ কিন্তু প্রচণ্ড ভালো কিন্তু কালেকশন করছে। তার কারণ আমরা তো ভেতর থেকে জানতেই পারি যে নানান রকমের কালেকশনের একটা ডেটা উঠে আসছে, বারবারই বলছি, এবং এখন যে ডেটাটা মানে আমার কানে এসছে সেটা বিশাল একটা ডেটা। আমি জানি না হাউস যতক্ষণ না জানাবে আমি কি করে সেটাকে বলবো, বাট এটুকুনি তোমাদের যারা চেঙ্গিজকে পছন্দ করে, চেঙ্গিজ ফিল্মটাকে যারা সাপোর্ট করে এসছে প্রথম থেকে, তাদেরকে এটুকুনি বলতে চাই যে তোমরা কিন্তু কেউ টেনশন করো না, চেঙ্গিজ প্রচণ্ড ভালো চলছে এবং চেঙ্গিজ আমার মতে ব্লকবাস্টার, অলরেডি ব্লকবাস্টার। তো দেখা যাক কবে এটা নিশ্চয়ই প্রমাণ হবে, কদিন যাক না। চেঙ্গিজ ভালো কালেকশন করছে, এবং তোমাদের আমি বলবো একটাই রিকোয়েস্ট করব, যারা মানে এখনও চেঙ্গিজ দেখেনি তারা প্লিজ গিয়ে চেঙ্গিজ হলে গিয়ে দেখো, তোমাদের কাছাকাছি সিঙ্গল স্ক্রিনগুলোতে গিয়ে দেখো। চেঙ্গিজ কিন্তু সিঙ্গল স্ক্রিনে মানে দামা মামা চাচ্ছে, বেশ ভালো সিঙ্গল স্ক্রিনগুলোতে চলছে।
যাই হোক, এটাই ছিল আমার আজকের প্রথম ভিডিও। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এই যে পোস্টটা দেখে আমি ইন্সপায়ার্ড হলাম এই ভিডিওটা তৈরি করার জন্য, সূর্য ভাই, তো এই পোস্টটা আমি কমিউনিটি ট্যাবেও দিয়ে দেবো, তোমরা ওখান থেকেও চেক করতে পারবো, এই ফেসবুকে খুঁজে নিও যে সূর্য ভাই কী বলেছে। তো এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি। আর সলমান খানের যে দাবাং রিলোডেড ট্যুরটায় আমি গেছিলাম, তার যে ভিডিওগুলো ছেড়েছি তাতে চরম ভালো রেসপন্স তোমাদের সকলের, সো তার জন্য অসম্ভব ধন্যবাদ। ওই কনসার্টটার একটা এক্সপিরিয়েন্স আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার লাইফে ফার্স্ট টাইম আমি সলমান খানকে সামনে থেকে দেখলাম, অ্যান্ড যাই হোক সেগুলো নিয়ে একটা আলাদা ভিডিও করে তোমাদের জানাবো আমার কেমন লাগলো অ্যান্ড অল। দেখো ঘামছি এখন অলরেডি সকালবেলায়, এত গরম পড়ে গেছে। চলো টাটা, এখনকার জন্য চললাম।